আসসালামু আলাইকুম। শুরুতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি রেয়ার একটি নোট আপনাদের সামনে শেয়ার করছি আমার নিজের কালেকশন থেকে। রেয়ার ক্যাটাগরি বা স্কেয়ার ক্যাটাগরি যেটাই বলেন না কেন, নোটটি দেখতে পাচ্ছেন সামনে ইউনাইটেড স্টেটস আমেরিকার $2 একটি নোট। যারা নতুন কালেক্টর আছেন তারা অনেকে এই নোটটি দেখেননি, যারা পুরনো আছে তারা অবশ্যই দেখেছেন। আমি নোটটি হাতে নিচ্ছি, ক্লোজ দেখাচ্ছি আপনাদেরকে। এই নোটটিকে বলা হয়ে থাকে রেড সিল নোট, $2 রেড সিল নোট। এই যে লাল যে সিলটি দেখতে পাচ্ছেন, এই সিলটির কারণে এই নোটটিকে এই রেড সিল নোট বলা হয়ে থাকে। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন, এটি সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন B42855032A, $2। আর মাঝখানে যিনি আছেন তিনি হচ্ছেন টমাস জেফারসন, $2। তারই ছবি থাকে সবগুলো $2। পেছনটা একটু পরে দেখাচ্ছি। তো এই ডলারটি স্কেয়ার রেয়ার যেটাই বলি না কেন, অত্যন্ত কালেক্টরসদের জন্য একটি কি বলবো, এটি একটি খুব ডিমান্ডেবল একটি নোট। আর যদি $2 কথা বলি, আমেরিকায় সর্বপ্রথম $2 ১৮৬২ সালে সর্বপ্রথম জুলাই মাসে ইউনাইটেড স্টেট ফেডারেল গভর্নমেন্ট $2 নোট বাজারে নিয়ে আসে। তারপর থেকে আপনারা জানেন যে ১৯৭৬ সালে বাইসেন্টেনিয়াল যে ডলার $2, যেটা আমরা বর্তমানে যেটা দেখি $2, সেটা আসার আগ পর্যন্ত এই নোটটি ছিল অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় একটি আসলে নোট। আর এটি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু ক্লোজ জানি না দেখতে পাচ্ছেন কিনা, এটি ১৯২৮ সিরিজের, ১৯২৮ সালে, মানে ইট মিনস প্রথম যেই সিরিজটা বের হয়েছিল ২৮ সালে প্রথম এই নোটটি বাজারে আসে, সেই প্রথম সিরিজেরই এই নোটটি। আর টমাস জেফারসনের কথা কি বলবো, আপনারা অনেকেই জানেন তার সম্পর্কে। তিনি আমেরিকার যে ইন্ডিপেন্ডেন্সের জন্য তিনি অনেক ভূমিকা রেখেছিলেন। আর তিনি ফাউন্ডার ছিলেন হচ্ছে ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া, এবং ১৯৬২ সালে তাকে ৪৯তম নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। আর পেছনে হচ্ছে যেই, এখানে একটি বাড়ি দেখতে পাচ্ছেন, এটি আসলে টমাস জেফারসনেরই আসলে বাড়ি। এটিকে বলা হয়ে থাকে মন্টিক্যালো। মন্টিক্যালো আপনারা জানেন ইটালির একটি ছোট্ট একটি শহর, তারটিও তার এই বাড়িটির নামও মন্টিক্যালো। এটি ৮৫০ ফিট উপরে, উনি নিজেই কিন্তু এই বাড়ির ডিজাইনটি করেছেন, টমাস জেফারসন নিজেই এই বাড়ির ডিজাইন দিয়েছিলেন। দেখতে পাচ্ছেন $2 ইউনাইটেড স্টেট আমেরিকা। আর সামনাটা একটু আবার দেখাচ্ছি, আমার কাছে আসলে এই কন্ডিশনের একটাই আছে, কন্ডিশন যাই হোক না কেন আলহামদুলিল্লাহ, কারণ খুব একটা কিন্তু পাওয়া যায় না, এটা স্পেশালি আমাদের দেশে খুবই কম পাওয়া যায়, ইউএসএতে পাওয়া যায়, বাট আমাদের দেশে এখনও কিন্তু এটা খুব কমই আসলে গ্রুপগুলোতে বা বিভিন্ন জায়গায় কিন্তু বাই সেল হতে দেখা যায় না তেমন একটা। আপনারা জানেন তিনি টমাস জেফারসন আমেরিকার তৃতীয় প্রেসিডেন্ট ছিলেন। তো যাই হোক, তা টমাস জেফারসনের বর্ণনা না বলি, আমরা যেহেতু নোটটি সম্পর্কে আপনাদেরকে মেইনলি দেখানোর জন্য ভিডিওটি করছিলাম সেদিকেই মনোযোগ দেই। তো এই রেড সিল নোটটি যদি আপনারা পারেন অবশ্যই আপনাদের নর্মাল যে এখন যে $2 নোটটি আছে সেটির সাথে অবশ্যই একটি রাখার চেষ্টা করবেন।
আমারটা কি কন্ডিশনে আছে এটাকে বলতে পারি, ভেরি গুড ক্যাটাগরি বলতে পারি, নট এএনসি বা এক্সট্রা ফাইন নাট, গুড। খারাপ অবস্থা, ভালো আছে। এটার সাথে একটি সুন্দর কিন্তু ফোল্ডারও দেয়া আছে, পেছনে এটার অথেন্টিসিটি সার্টিফিকেট দিয়েছে, নোটটি অরিজিনাল এবং আর সুন্দর একটি কাভার এটির সাথে ছিল। তো এই হচ্ছে আমেরিকার $2 রেড সিল নোট 1928 সি সিরিজের। তো আপনারা সবাই ভালো থাকবেন, আবার একটি নতুন কালেকশনে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।